ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা রাহিমু মারা গেছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে যাচ্ছি, এরপর বিস্তারিত বলতে পারব। অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হুমায়রা হিমুকে। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।